আটটা প্রশ্ন, আট নম্বর তুই সাথে লিখবা, নাম লিখবা সাথে, যদি কি উত্তর দেয় এখানে এখানে লেখ কলেজ টাকা। প্রথম প্রশ্ন, এই দিবাকে আগে হাত উঠায়, তোরা তো হেল্প করো। সাতই মার্চের ভাষণ কিসের ইঙ্গিত বহন করে? সাতই মার্চের ভাষণ কিসের ইঙ্গিত বহন করে? না আর কেউ? আমি উত্তরটা বলে দিই, তুই বলবা? না, কলেজ শাখা বলবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ইঙ্গিত প্রকাশ করে। নেক্সট প্রশ্ন, সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্ব ব্রাহ্মণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? আবার বলি, কলেজ শাখা, সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? তুই পরে বলিও। আছে কেউ? আছে নাই? না, স্কুল শাখাতে বলা যাবে না। উত্তর বলো, বলো বলো, হ্যাঁ 30 অক্টোবর। ঠিক, সাল কত? 2017। ধন্যবাদ ধন্যবাদ। কলেজে ভর্তি করে দেবে। নেক্সট প্রশ্ন, সাতই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কার? সাতই মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কার? নেক্সট, আছে কেউ? স্কুল শাখা? উত্তর হলো নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, আমরা নেক্সট প্রশ্ন, আমরা একটা ছবি দেখতে গেছিলাম কোথায় জানি, সিনেমা হলে। কি সিনেমার নাম ছিল? মুজিব। মুজিব একটি জাতির রূপকার, এই ছবিটির পরিচালক কে? ছবিটির পরিচালক কে ছিল, ডিরেক্টর কে? যারা সিনেমা দেখে আসো, টাকাটা ফেরত দিয়ে দিও, টিকিটের টাকাটা ফেরত দিবে। লাভ কি হয়েছে সিনেমা দেখে বলো? নেক্সট প্রশ্ন, উত্তরটা বলে দিব। আচ্ছা নেক্সট প্রশ্ন, এটা একটা সহজ প্রশ্ন। 1971 সালের সাতই মার্চ কি বার ছিল? হাত তুলতে হবে, স্কুল শেখা তোমার বলবো না। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন শোনো, আজকে তোমাদের দেখলা ভাষণটা, এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণে 4 দফা দিয়েছিল, 4 দফা, কয় দফা? এই 4 দফা কি কি? বঙ্গবন্ধু আজকে ভাষণে কিন্তু 4 দফা বলছে,
শেষ দফাটা কি ছিল জানো? শেষ দফাটা বলছিল নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আরো তিনটা আছে নাই? নেক্সট প্রশ্ন পাঠাইলো পাঠাইলো প্রশ্ন পাঠাইলো একটা তো দিতে পারে না। নেক্সট প্রশ্ন, 7ই মার্চের ভাষণকে কি স্বীকৃতি হিসাবে দেয় এবং বিশ্ব প্রণদলিল যার ইংরেজি নাম কি? সাতই মাসের ভাষণকে প্রমাণ্য দলিল হিসেবে দেওয়া হয়, একটা ইংরেজি নাম আছে এটার। আচ্ছা একটা প্রশ্ন, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মূল বক্তব্যটা কি ছিল? মূল বক্তব্য কি ছিল 7ই মার্চের বক্তব্যের মূল? কে বলছে? উত্তর উত্তর এই আবার বলো, উত্তর বলো। জয় বাংলা, উত্তর ঠিক আছে, একটা তালি হবে। নাম কি? নেক্সট প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন কলেজের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কবে? না কে বলবে বলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন, কোথায়, কখন? কলেজ শাখা শেষ, আমরা এবার স্কুল শাখা যাবো।